মিষ্টি কুমড়ার এমন একটা মজাদার রেসিপি হলে আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত আপনি নিমিষেই শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করছি মিষ্টি কুমড়া ভাজি। আর মিষ্টি কুমড়াটা আমি আগে ধুয়ে নিয়েছি, এরপর ফালি করে কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা এভাবে ভেজে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়, আমি ছোটোবেলায় খেয়েছি, আমার মা রান্না করতেন। মিষ্টি কুমড়াটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, এক সাইড হয়ে গেছে, অপর সাইড ভেজে নিচ্ছি। তো এভাবে ব্রাউন কালার করে ভেজে নিলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু একটু টেস্ট হয়, ভাজা ভাজা একটা স্মেল আসে। তো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি। আর একটু বেশি পরিমাণে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর এটা দেশি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব মজার। অনেক দিন পরেই মিষ্টি কুমড়াটা রান্না করছি। আর এভাবে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার তো এভাবে খুবই পছন্দ, মিষ্টি কুমড়াটা আমি রান্না করেও খাই, ঝোল ঝোল করেও খাই, তবে এইটা বেস্ট আমার কাছে। আর মায়ের রেসিপি বলে কথা, মাও সবসময় এভাবে রান্না করতেন। তো এরপরে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। এরপরে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে, ছোটো চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো আসে। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা দিয়ে দিব। আর এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, খুব বেশি সময় লাগে না, আর ভাজতে যতটুকু সময় রান্না করতে কিন্তু ততটা সময় লাগে না, আর অল্প মশলা দিয়ে এটা রান্না করা যায়। তো আমি কাঁচামরিচ দিয়েছি, আর হলুদ লবণ দিয়েছি, হলুদ লবণ আর মরিচ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এরপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এরপরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে অল্প পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর এখানে আমি গরম পানি অ্যাড করছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনা খুলে দেখি একেবারেই ঝোল শুকিয়ে গেছে, আর মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে। এরপরে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব উপর থেকে, ভাজা জিরা গুঁড়া দিলে খেতে অনেক বেশি টেস্ট হয়। হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এভাবে মিষ্টি কুমড়া খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো হয়ে গেল, আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।